Allahumma salli ala Muhammad.
ছিল কিন্তু উল্লেখযোগ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে ইরশাদ করতেছেন, যাদের জ্ঞান আছে আমার সঙ্গে পড়িও। যাই হোক, যখন দুনিয়াতে আসলো
আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ওয়া হাদাইনাউন নাজদাই দুনিয়াতে যখন আসলো আসার পরে তার পেটে কুদা লাগলো এখন কাকে বলবে সে কুদা যাবে অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার অন্তরের মধ্যে কথা দিয়ে দিলেন তুমি তোমার মার বুকে মুখ লাগাও একটু বিলাপ করলেন কেউ শিখাইয়া দে কোন মানুষ শিখাইয়া দেয় না অটোমেটিকলি তার অন্তরের মধ্যে আল্লাহ এই কথা দিয়ে দে হে বাচ্চা তুমি এই পৃথিবীতে প্রথম তুমি আসছো তোমার রিজেক্টের ব্যবস্থা কিন্তু আমি আল্লাহ করে দিয়ে রেখেছি এই রিজেক্টটা কিন্তু তোমার আমার বুকে আছে সে রিজেক্ট খায় শুধুমাত্র মানুষ নয় জীব জন্তুদের আছে প্রত্যেকের একই অবস্থা করে তাদের মধ্যে আমাদের মধ্যে কিছু ব্যস্ত আছে একটা গরু বাচ্চা জন্মের পরে আস্তে 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 উঠতে চায় তাই কি না তারপরে মার করে মুখ লাগাইতে চায় কিন্তু একটা মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে এইভাবে মার তোরের মধ্যে মুখ লাগাইতে চায় কিন্তু গরুর বাচ্চাটা যদি জলের মধ্যে আপনি ফেলে দেন তাহলে গরুর বাচ্চার কিন্তু সকাল শিখাইতে লাগে না লাগে কিন্তু মানুষের যদি বাচ্চা হয় তাহলে কি সকাল শিখাইতে লাগে ঠিক না এজন্য আমার ভাইয়েরা গরুর বাচ্চা যখন বড় হয় মার গর্ভে থেকে আসে আসার পর কিন্তু তার বাসায় কথা বলে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে করার পরে কিন্তু সে কথা বলতে পারে না তার কিন্তু একটা কথা আছে ক্রন্দন করা কি ক্রন্দন করা কোন বাচ্চা যখন ক্রন্দন হয় আপনাদের বলতেছি কিন্তু আপনারা মহামানে পাবেন না বাচ্চাটা বেশ সুন্দর করে অনেক মানুষ আছে আমাদের কাছে আছে হুজুর একটা তাবিজ দিয়ে দিন বাচ্চা বেশি ক্রন্দন করে কিন্তু ক্রন্দন করা বাচ্চার কোনো রূপ নয় সেটা কিন্তু তার বাসা সেটা কি একটু দূরে আছে সেটা কি বাসা আপনাদের মধ্যে দুশ্চিন্তু আনতে লাগবে যখন কোন সময় সুবহানাল্লাহ বলার প্রয়োজন পড়বে তখন উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলবে আপনারা একটিবার জোরে বলুন তো আমার ছেলেটি আমার গর্ভ থেকে যখন জমিয়ে আসলো
আশার ঘরে দুইটা হাত মাটির মধ্যে লাগাইল এবং আকাশের দিকে মাথা উত্তোলন করে বলতে লাগলো আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা আমার সঙ্গে বলে আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা আল্লাহর জিকির কোনটা মনে রাখবে কিন্তু আর একজন নবী হযরত ঈসা রাহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে তিনজন মানুষের ব্যতিক্রম এই তিনজন মানুষের মধ্যে একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাবায় পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠান কিভাবে একটু আলোচনা করেন বিনা বাবায় অসুবিধা হয় আপনাদের তাহলে শুনো আপনাদের যখন জিজ্ঞাসা করে তখন মুখটা জবানটা বলেন না আজ যদি একটু ঠান্ডা বৃষ্টি শুরু হয় না আমি তো গঙ্গাপুর থেকে নতুন আসছি না বিনা বাবায় এই বিনা বাবায় কিভাবে হযরত মরিয়ম আলাইহিস সালামের মার নাম ছিল হান্না অথবা হিন্না তিনি আল্লাহর দরবারে মান্নত করলেন রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আমি আজকে মান্নত করলাম আমার গর্বে যে বাচ্চা আছে এই বাচ্চা যখন জন্ম গ্রহণ করবে তখন বাইতুল মুকদ্দাসের খাদিম বানাইয়া দিব বাইতুল মুকদ্দাসে আমাদের মধ্যে অনেক মানুষ আছে নিয়োগ করে করে কিনা জি এই বাচ্চা যদি জন্ম লো তাহলে আমি হাফিজ বানাইব অথবা আলিম বানাইব কিন্তু সুস্থ সরল বাচ্চাকে বাচ্চার ব্যবহার নিয়োগ করতে চায় না যে বাচ্চা রোগা আছে অসুস্থ আছে এই বাচ্চাকে আল্লাহ নবী দিতে চায় ঠিক না কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালামের মা নিয়োগ করলেন যে আল্লাহ আমার গর্ভে যে বাচ্চা আছে সেই বাচ্চাটিকে আমি আপনার নামে দিয়ে দিব সুবহানাল্লাহ মনে মনে ভাবছিলেন যে ছেলে হবে মনে মনে ভাবছিলেন ছেলে হবে ছেলে দেওয়া হাল হাল জন্মগ্রহণ যখন করলো তখন দেখা যায় একটা মেয়ে সন্তানের জন্ম হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিবেদন করে আল্লাহ আমি মনে মনে পাচ্ছিলাম ছেলে হবে এখন কিন্তু দেখা যায় মেয়ের জন্ম হয়েছে ছেলের নামে মেয়ের জন্ম হয়েছে এজন্য আমাদের মধ্যে অনেক মানুষ আছে ছেলের জন্ম হইলে খুশি হয় কিন্তু মেয়ের জন্ম হইলে তার মুখটা ভালো হয়ে যায় ঠিক কিনা এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ের নমক হারাম চূড়ান্ত পর্যায়ে আল্লাহ না শুধু যাই হোক তাই নিয়ত তো আল্লাহ নামে দেওয়া চিন্তা করলেন কি করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার কোরআন মাজিদে বলেন লাইসা যাকারু কাল্লোসা হে মারিয়াম যে ছেলে তোমার জন্য
হয়েছে, যে মেয়ে তোমার জন্ম হয়েছে মরিয়মের মা, এই মেয়েটি কিন্তু অসংখ্য গণিত পুরুষের চাইতে ভালো, অসংখ্য গণিত পুরুষের চাইতে ভালো। তাই নিরক্ত পুরা করতে লাগবে, পরিষ্কার করে কাপড় দিয়ে আবৃত্ত হয়ে আত্মীয় নাম কি মরিয়ম, মরিয়ম শব্দের অর্থ আপনাদের জানা আছে আমাদের মধ্যে নিয়ম হল আমরা গুণ অনুযায়ী নাম রাখি, নামটা আগে রেখে দিই। কোন মানুষ আছে অন্ধ কিন্তু নাম তার নজর আনি আমি কিন্তু অবহেলা করতেছি না। কোন মানুষ আছে কালো কিন্তু তার নাম হাসন আলী, হাসন শব্দের অর্থ সুন্দর, হাসন শব্দের অর্থ সুন্দর। কোন মানুষের নাম যদি কালো আপনাদের মধ্যে নাম থাকে তাহলে করিও না, কোন মানুষের নাম আছে আলী মধ্যে দিলের জ্ঞানী কিন্তু তার মতো মূর্খ বুটি বুটি আর না। কোন মানুষের নেই ধর্মের সূর্য কিন্তু তার কার্যকলাপে বোঝা যায় সে কিন্তু ধর্মের অলঙ্ক, ঠিক এই নামটা আমরা আসলে নাম নাই, আমরা কিন্তু উপাধি রাখি, আসলে কিন্তু নাম রাখি না উপাধি। হযরতে মরিয়ম আলাইহিস সালামকে যখন বাইতুল মুকদ্দাসের প্রধান খাদিম হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে সঙ্গে দেওয়া হলো, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন এই মেয়েটি কিন্তু সাধারণ কোন মেয়ে নয়, যে মেয়ে এক বছরে যত বড় হয় হযরতে মরিয়ম ছয় মাসে ততটুকু বড় হয়, সাধারণ মেয়ে না। তাই বৈতুল মুকদ্দাসের নিকটে একটা কামরায় রেখে দিলেন হযরতে মরিয়ম, আস্তে 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 বলতে লাগলেন। আপনারা হয়তো কোন ঘটনা শুনছো না, তাই বলতেছি কোরআনের শিক্ষার প্রয়োজন আছে কিনা আমাদের। কয়েকদিন পরে কিন্তু আর গভর্নমেন্ট কোন মাদ্রাসায় কোরআনের শিক্ষা আপনারা কিন্তু পাবেন না, ঠিক না? তাই হযরতে মরিয়ম বড় হইতে লাগলেন, বড় হইতে হইতে এমন ভাবে ইবাদত বন্ধ করতে লাগলেন যখন যুবতী হলেন, যুবতী হওয়ার পরে হঠাৎ একদিন দেখলেন সামনে কে একজন সুন্দর মানুষ। জিজ্ঞাসা করলেন তুমি কে, আমার সম্মুখে তুমি কে মানুষ? সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলতে লাগলেন নাউযু বিররহমানি মিনকা ইয়াকুম তাতাকিয়া, যদি তোমার অন্তরে আল্লাহ যদি বলতে তাহলে তুমি আমাকে স্পর্শ করিও না, আমি হাজার যুবতী আর পর্যন্ত কোন মানুষের সম্মুখে আমি বের হয় না, আজ পর্যন্ত আমি কিন্তু আল্লাহর হুকুমে আসছি, আমার নাম হলো জিব্রাইল, সুবহানাল্লাহ। মানব রূপে আসলে নূরে ফিরিশতাগণ বিশেষ করে
হজরতে জিবরাইল আসছেন মানব রূপে, কি রূপে? মানব রূপে। মানব রূপে আসায় কি নূর দূর হয়ে গেল? সেটা বুঝতেছেন আপনারা? মানব রূপে আসায় কিন্তু নূর দূর হয়নি। এইভাবে আমার বুজুর্গ আল্লাহর সকল নূরের তৈরি, জিবরাইল নূরের তৈরি, নূরের তৈরি জিবরাইল মানব রূপে আসলে নূর গ্রহণ দূর হয় না। দুনিয়াতে মানব রূপে আসলেন কিন্তু মানব রূপে আসলে নূর দূর হয় না। সবাই বুঝে আসবে না, আমি এজন্য বলতেছি এক শ্রেণীর মানি, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মৌলানা কুল্লুম খুল্লা বলেন নবীজি মাটি। এজন্য বলতেছি একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। কিসের জন্য? যে সন্তান কে দে? ইলাইকি বিজিজে ইল্লা
صلت تصافت عليك ركبا جميلا হাজুর গাছের মধ্যে হাত দিয়ে ধরে তুমি যখন নাড়া দেবে তখন শুকনা খাজুর কিন্তু তোমার সামনে ধরবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন
যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো ইঞ্জিল। সেই কিতাবের নাম ইঞ্জিল। আমি যেখানে থাকি সেখানে বরকত হয়ে যায়। আমি আপাত মুসলমান মধ্যে বরকত আছে, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার মধ্যে বরকত আছে। এখন আমি বলি আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে যদি বরকত থাকে তাহলে রাসূলুল্লাহর মধ্যে কি বরকত হবে না? সুবহানাল্লাহ। হযরত ঈসা বলেন, সমস্তর মধ্যে আল্লাহ বিশাল বরকত রাখিয়া দিছে। কি বরকত! এজন্য আমরা সবাই সবাই মিলাশরী পড়াই বিকিরা, আমরা কি করি মিলাশরী পড়ি এবং পড়াই। দুঃখে সুখে বাচ্চার জন্মের বলে আকিকাতে বৎসরে যদি কেউ মারা যায় তার শিরিতে এবং সময় সময় মসজিদে হালকাতে বাইরে সর্বদা কিন্তু আমরা আল্লাহর হাবিবে মিলাশরী পাঠ করি। কোন কারণে পাঠ করি? আল্লাহর হাবিব আলাইহিস সালাম বরকত নয়, রসুল্লাহর সঙ্গে যত জিনিসের সম্পর্ক হয়ে যায় তত জিনিস বরকতময় হয়ে যায়। জীবন
সারা জীবন থাকবো জি। এই যে বাচ্চা আজকে জীবন দিয়েছে অনেক মানুষ আছে রাত্রে বাড়িতে গেল হঠাৎ রাত্রে বলতেছে আমার কি যেন হরে কি যেন হরে পুরোপুরি অভ্যাস হয়ে গেছে তখন
আমার বন্ধার কিন্তু আসত থাকে আমার ছেলেরা আমার সন্তান দিরা হয়তা চিকিৎসা করে আমাকে বাঁচাইতে পারবে কিন্তু তিন নম্বর দাস যখন আরম্ভ হয় যখন হলকুম পর্যন্ত আত্মা আসে কোলা পর্যন্ত আসে তখন আত্মা অস্বাগত হয় তখন আল্লাহর বন্দা কিন্তু আর আশা রাখতে পারে না আল্লাহর বন্দা বলে আল্লাহ আমার সন্তানাদি যারা আছে তারা কিন্তু বড় হয়ে গেল আমার সন্তানাদের কোনো ক্ষমতা নেই কোনো শক্তি নেই এখন কিন্তু আমি আপনার হাওলা হওয়া ছাড়া আমার কোনো উপায় নেই সেই সময় কিন্তু দুষ্ট শয়তানের কিন্তু হামলা হয় গতিকে তোমাদের মৃত্যু যারা আছে তাদেরকে দুষ্ট শয়তানের হামলা থেকে তোমরা বাঁচাও কিভাবে বাঁচাইবে বন্ধু না ডান্ডা দেখতে পাই আমরা বন্ধু ডান্ডা দিয়ে নয় মৃত্যু মুহূর্ত ব্যক্তি ডাইখানে মারা যাইতে সময় কিন্তু আত্মা বাইর হইতে চাই না
ফেরেশতা বলে হে কবিসত্তা আজকে কিন্তু তোমার লুকাইবার কোন জায়গা নেই, আজকে তোমার পলায়ন কোন করার জায়গা নেই, গতিতে তুমি তাড়াতাড়ি বাইর। ফেরেশতারা তোমাদের কাপড় মধ্যে আবৃত্ত করে আকাশের দিকে নিয়ে যাইতে লাগে, যখন আকাশের বিরিশ তারা সেই আত্মা থেকে যখন দুর্গন্ধ পায় তখন তারা বলে আর আত্মা আনতেছো মুকুর ছেলে অমুকের আত্মা আনতেছি, এই ভবিষ্যৎ আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে না, এই ভবিষ্যৎ তোমরা কি করো সাত জমিনের নিচে দে রেস্ট হাউসে সিদ্দিনের মধ্যে তোমরা রেখে দাও। আলহামদুলিল্লাহ আমাদের দিল যেটা আছে এই দিল কিন্তু গুনাহ কারণে কলুষিত হয় মরিচা ধরে। আল্লাহ রাব্বুল আলামিন সালামের ইরশাদ লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ, প্রত্যেক জিনিসের মরিচা সাফ করার কিন্তু জিনিস আছে, যদি লোহার মধ্যে যদি দেওয়ালের মধ্যে অসম্পূর্ণ অথবা কোন টিনের মধ্যে যদি মরিচা আছে তাহলে এই মরিচা পরিষ্কার করার কিন্তু শিষ্টতার আছে, আছে কিনা? এভাবে আল্লাহ হাবিব আলাইহিস সালাম বলে যদি দিলের মধ্যে গলি গুনার মরিচা ধরে তাহলে সেই গুনার মরিচা সুতাইবা শিষ্টে পার যেটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ফিরে যেতে হবে, এই যে লাগবে কিনা?
যদি কোনো মানুষের কোনো জিনিস যদি হারিয়ে যায়, যে কোনো জিনিস যদি আপনার হারিয়ে যায়, যদি আপনার কোনো গরু হারিয়ে যায়, আপনার কোনো মোবাইল যদি হারিয়ে যায়, যদি আপনার কোনো বস্তু হারিয়ে যায়, তাহলে হয়তো আল্লাহর কালামের বরকতে আল্লাহ হারিয়ে যাওয়া বস্তু তাকে ফিরিয়ে দিয়ে দিবে। আমরা কি ঘরের মধ্যে চিরস্থায়ী আমাদের মা বাবা মৃত যারা আছে তাদের লাশকে আমরা রাখিয়ে দিই না? কোন জায়গায় আছে আপনাদের গ্রামের অনুষ্ঠান? মারা যাওয়ার পরে যে তাকে অনন্তকাল পর্যন্ত আমরা থাকবো সেই জায়গাটির নাম হলো কবর। কি নাম? এই দুনিয়াতে কতদিন থাকবো? হয়তো 60 বছর, 70 বছর, 100 বছর প্রস করা কিন্তু এখন মুশকিল। ঠিক না? 60 বছর, 70 বছর, অথবা 75 বছর, অথবা 80 বছর মারা যাওয়ার পরে কিন্তু লাশ করে রাখা যাবে না। জানাজার নামাজ পড়া হবে, জানাজার নামাজ পড়িয়া এই দেখেন যে কাছে শুরু ভরাটিয়া আস্তে আস্তে বহন করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে। কোন জায়গায়? কবরস্থানে। সেই কবরস্থানে আমরা যাব, দফন করা হবে, অনন্তকাল পর্যন্ত আমরা থাকবো। কত বছর থাকবো কিন্তু আমাদের ঠিক নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে এমন অবস্থা হয়, একজন মানুষ যদি ডুবিয়ে ধরে মারা যায়, পানির মধ্যে ডুবিয়ে মরলে মানুষ যেভাবে নিরাশ হয়, এইভাবে মারা যাওয়ার পরে মানুষ কিন্তু কবরে অসহায় থাকে। একজন মানুষ যদি জলে ডুবিয়ে মরে তাহলে সাহায্য চায়, চাই কিনা? জলের মধ্যে সবাই একটা লাঠির টুকরা যদি পায় তাহলে সেই লাঠির টুকরার মাধ্যমে সে কি খায়? বাঁচতে চায়, ঠিক কিনা? এইভাবে কবরের মধ্যে আপনার বাবা ওর মা ওর বাহিনী নতুন বন্ধু বান্ধবকে কেউ হল না কেন সাহায্য চায়? কি সাহায্য চায়? আমি আমার সন্তান আদি দুনিয়াতে রাখি আইছি, আমার সন্তান আদি রাখি পড়াশোনা করি, আমার জন্য সাপ চাইতেছে। আমি আমার বাই বিরাদ আত্মীয় স্বজন দুনিয়াতে রাখি আসছি, আমার জন্য তারা কি পড়াশোনা করে সাপ পৌঁছাইতেছে? বাইরে সাপ পৌঁছাইতে কিন্তু বেশি কঠিন বিষয় নয়। যদি কোনো মানুষের সম্পদ থাকে না শরীরে করার তাহলে কোনো অসুবিধা নেই, যদি কোনো মানুষের কম থাকে না শরীরে করার কোনো অসুবিধা নেই, কিন্তু সহজভাবে কিন্তু আপনি সাপ পৌঁছাইতে পারবে। সেই পদ্ধতিটা বলে দেব সহজভাবে। যদি হাওড়ের কোন দন সপ্তর সপ্তাহ পয়রা করার কোন অভিজ্ঞতা থাকে না, তাহলে একটা প্রস্তুতি আছে। এই প্রস্তুতি আবার সবার জন্য দূরে বলুন সুবহানাল্লাহ, সবার জন্য কিন্তু এরা। কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে, এই সুরার নাম হলো সুরা ইখলাস। কি না? তার মানে আমার সঙ্গে বলিও, أعوذ بالله من الشيطان الرجيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. سورة الناس هي إمام كل مانوش نايك دي مانوش سورة إخلاص دي مانوش আছে কিনা? আল্লাহর হাবিবের একজন সাহাবী শুধুমাত্র নামাজের মধ্যে সূরা ইখলাস পড়তে, কুল হুয়াল্লাহু প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়তে। আল্লাহর হাবিবের ফজিলত জানার ওইলিনা রাসূলুল্লাহ, আমরা সবাই কিন্তু পরিবর্তন করে সূরা নামাজের মধ্যে পড়ে, কিন্তু আপনার একজন সাহাবী প্রত্যেক নামাজের অর্থের প্রত্যেক নামাজের আগাতের মধ্যে সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব ডাকিয়া নিয়ে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি তো ভারমে সূরা ইখলাস শুধুমাত্র নামাজের মধ্যে পড়ো,
এটা কিন্তু সবার জন্য নয়, এটা কিন্তু সবার জন্য বলতেছি না, মহব্বত দেখুন। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না সূরা ইখলাসের সঙ্গে আমার মায়া মোটা আছে। কোন সূরার সঙ্গে? সূরা ইখলাসের সঙ্গে। আল্লাহ রাব্বি বলেন, যদি সূরা ইখলাসের সঙ্গে আন্তরিক ভাবে যদি তোমার মায়া থাকে, তাহলে এই সূরা তোমাকে কিয়ামত দিন টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সূরা ইখলাসের সঙ্গে যদি মহব্বত থাকার কারণে এই যদি অবস্থা হয়, তাহলে আমাদের অন্তরের মধ্যে যদি রাসূলুল্লাহ প্রকৃতভাবে মহব্বত থাকে, তাহলে এই মহব্বতের কারণে আল্লাহর হবে কিয়ামতের দিন টেনে টেনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাস তোমার জানা আছে আছে কিনা? আপনি সম্ভব যদি হয়, আমি হয়তো গত বছর বলেছি, এবার বলতেছি, যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন জিয়ারত করো, যদি সম্ভব হয়। অনেক মানুষ আছে সম্ভব হবে না, কেন ঠিক না, যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে একদিন, জুম্মার দিন, কোন দিন? জুম্মার আগে অথবা জুম্মার পরে। জুম্মার দিন যদি সম্ভব হয় না, অনেক মানুষ আছে দূরে থাকে, এই গ্রামের অনেক ছেলেরা হয়তো শিলংয়ে মেঘালয়ে থাকবে, অথবা বেঙ্গালুরে আছে, অথবা গুয়াহাটিতে আছে, অনেক জায়গায় আছে, আছে কিনা জি? এখন আপনি যদি বলেন, হুজুর যারা দূরে আছে তাদের জন্য কি ব্যবস্থা, যারা দূরে আছে তাদের জন্য ব্যবস্থা হলো, তুমি পাঁচ অক্টে নামাজের পরে দুই হাত উঠাইয়া আল্লাহর দরবারে তুমি দোয়া করিও, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ যেভাবে শুনবে না, আমাদের মা বাবা আমাদের জন্য ত্যাগ স্বীকার করে কিভাবে লালন পালন করেছেন, আমাদের মা বাবা যারা দুনিয়া ছেড়ে কোমর বেশি হয়ে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করতেছি। যখন আপনি দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা বলে, তোমার দোয়ার সবটা তোমার মা তো দাদার উপাকে নিয়ে পৌঁছে দেবে। তখন মা এবং বাবা যখন সবই দোয়া করবেন, তখন দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে বেঙ্গালোর, আমার ছেলে মেঘালয়, আমার ছেলে সৌদি আরবে কাতারে, আমার ছেলে বাইরে আছে, কিন্তু আজ পর্যন্ত আমার ছেলে আমাকে কখনো ভুলে নাই। আর আমি সবে তু বাবার কারণে আমি কতটুকু খবরের মধ্যে আরাম পাই না, আয়াল্লাহ আমার ছেলে যে জায়গায় আছে সেই জায়গাতে আমার ছেলেকে আপনি নিরাপদে রাখিও। সুবহান, মরার ঘরে দোয়া আছে, আছে কি না? আপনারা মনে মনে ভাববেন না, মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের কাছ থেকে আর কোনো কিছু পাওয়া যায় না। যাদের মা বাবা সন্তানের উপর নারাজ হয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন, তাদের জন্য মা বাবাকে রাজি করার একটা পথ হইল, একটা ব্যবস্থা হইল। তোমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করিও, জিয়ারত করিও, তোমার তরফ থেকে সব পাইয়া তোমার মা বাবা তোমার উপর কিন্তু রাজি হয়ে যাইবা। এজন্য যখন আপনি খবরে যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন খবরের উপর দিয়ে যে আমি হাঁটতেছি, কোনো খবর আছে কিনা, যদি খবর থাকে তাহলে খালি পায়ে আপনি খবরে যাবেন। যাওয়ার পরে কিন্তু মা বাবা অথবা আপনার যে কোনো মানুষ হোক, তার চেহারার দিকে কিন্তু আপনি লোক করে খাড়া হবে। কোন দিকে? মুর্দার মুখের দিকে। কোন দিকে? একটু দূরে আওয়াজ দেন না কেন আপনারা? মুর্দার সামনে মুখ করে আপনি খাড়া হবে, এটাই হলো জিয়ারতের সুন্নতিত ফাজিলে বলে। সুবহানাল্লাহ। والمستحب في حال السلام على الميت أن يكون بوجهه وأن يستمر، وكذلك في الدعاء عليه عمل عامة المسلمين تحتوي على مراتب الغلال والدنغازة
দুয়ার সুন্নতের তরিকা হলো ভোটার দিকে মুখ করে আপনি গড়াইবেন, গড়াবার পরে আপনি এগারো বার সুলা একলা শরীর কিন্তু আপনি তিলাওয়াত করবেন। সময় কত সময় লাগবে? দশ মিনিট অথবা পনেরো মিনিট অথবা বিশ মিনিট, ঠিক কিনা? সঙ্গে আপনি পড়িও সুরে ফাতিহা তিনবার অথবা এগারো বার, অথবা যদি আপনার জানা থাকে সুরা কোনো কিছু যদি আপনার হিট থাকে তাহলে সুরায় মুলুক আপনি তিলাওয়াত করিও। যদি জানা থাকে সুরায় মুলুক, সুরায় মুলুক কোনটা? تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. এই সূরাকে কি বলে? নাজিয়া বলে। হদিসে এই সূরাকে নাজিয়া বলা হয়েছে, অর্থাৎ এই সূরা যদি কোন মানুষ মা বাবার মর্যাদার খবর নিকটে ধরে তাহলে এই সূরার বদৌলতে আল্লাহ মা বাবার খবরকে আজাদ মুক্ত করে দেবে। যুক্তি দিয়ে আমি বলতেছি, আপনার বাড়িতে যদি কোনো অতিথি মানুষ আসে বা আপনার কোনো আত্মীয় মানুষ আসে, আপনি যদি তার দিকে মুখ না করে আপনাকে আমাদের মধ্যে যারা আছে মারা যাওয়ার পরে কিন্তু তাদের আদর করতে লাগবে। মারা যাওয়ার পরে গোসল দিতে সময় কিন্তু তারা তাদের শরীর যেতে আসে আস্তে আস্তে কিন্তু আমরা পরিবর্তন হরাই যখন খরচ পরিবর্তন হরাই তখন আস্তে আস্তে আমরা খরচ পরিবর্তন হরাই। আমাকে যখন তোমরা গোসল দিবে তখন আস্তে আস্তে আমার খবরটা তোমরা পরিবর্তন করাইও, কারণ আমার আত্মা বাইর হওয়ার সময় যে কষ্ট পেয়েছি এই জন্য আদর করতে লাগে। মানুষ মারা যাওয়ার পরও কিন্তু তার সঙ্গে করা যাবে না, জীবন্ত শক্তি যে পাবে তার সঙ্গে ব্যবহার করা হতো, মারা যাওয়ার পরেও কিন্তু তার সঙ্গে পাবে ব্যবহার করা লাগবে। আপনি যখন মা অথবা বাবা অথবা আপনার বাইরের একটা বন্ধু বান্ধব যিনি হন না কেন, আপনি যখন সামনে দাঁড়াইয়া পড়তে লাগলেন অথবা এগারো বার সুরায় এখলাস এবং সুরায় ফাতিহা তিনবার অথবা পেজুরা হিসাবে পড়বে, এখন বলবেন আমি কি কাবার দিকে মুখ করে দোয়া করব না? আমার বাইরে আমাদের দুয়ার কিবলা কিন্তু কাবা নয়, আমাদের দুয়ার কিবলা হলো আসমান কুঠা। আমরা যখন দোয়া করি তখন আমাদের হাতের তলা যেটা আছে কোন দিকে থাকে? না গো, ওরকম কাবা শুরু দিকে থাকে হাতের তলা কিন্তু আমাদের আসমানের দিকে থাকে।
কাবা শরীফ হলো কিন্তু আমাদের এবাদতের কিবলা, আমাদের কিবলা কাবা শরীফ, এবাদতের কিবলা কাবা শরীফ, কিন্তু দুয়ার কিবলা কিন্তু কাবা শরীফ নয়, দুয়ার কিবলা হলো কিন্তু আমাদের আসমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইলা সালতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনিয়া কুফিকুমনা বিযুহুরিহা, যখন তোমরা আল্লাহর দোয়া করবে তখন হাতের তলা যেটা আছে ভিতর দিকটা তোমরা আসমানের দিকে ইবাদত করিয়া রাখবে, কতটুকু হাত উঠাইবে সিনা পর্যন্ত, কতটুকু এটা জুড়ে মারছেন, কতটুকু সিনা পর্যন্ত, বেশি লম্বা আবার করব না, আর মতো 10 মিনিট আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা কিন্তু জি নামার তো জানা আছে, আপনাদের কষ্ট হচ্ছে ঠান্ডার দিন। এইভাবে হাত ধরে আল্লাহর দিকে দোয়া করবে। আচ্ছা দোয়ার কোন উপকার আছে, দোয়ার কি উপকার আছে আমরা কিন্তু জানি না, একদল মানুষ বলবে কিন্তু নামাজের ঘরে আর কোন দোয়া নেই, নাউজুবিল্লাহ এমনি দাবি করেন না, দোয়ার কোন প্রয়োজন নেই। আচ্ছা আপনারা বলুন তো, যদি কোনো মানুষ যদি তাকে আর মানুষের মগজ যদি থাকে না, তাহলে সেই ব্যক্তি নরমেল হবে না নরমেল ছাড়া হবে, যে আপনারা বলেন না কেন, এই বিষয়ে দুটো ভাইয়েরা আছে মাঝে মধ্যে ফাঁক লাগে আছে, কেমন লাগবে আপনারা একটু সম্মিলিত অনুসরণ, একটু একটু বিষয় পাবো না, কিন্তু আপনারা মনে মনে কিন্তু হয়তো বলতে পারেন যে জায়গাটা গরম কোনো বাবা কিন্তু সফল লাগে, তাহলে জুড়ে মহব্বতে সম্মানার্থে আপনারা দুরুদ পড়েন, অনেক মানুষ আমার বয়স আজকে 35 বছর,
আমি কিন্তু রামপুর থেকে এখানে আসি, আমি বাস করতেছি তা নয়, আমি যখন কালেও আসিলাম তখন থেকে আমি বাস করেছি, থেকে কিন্তু আমি বাস করি। আর আমার উস্তাদের মাত্র ছিল আমাদের প্রত্যেকের সুপরিচিত, আপনার সিলসিলায় আপনারা আছেন, আমার উস্তাদের মহাতরম এইভাবে এবাদত করার পরে যদি কোন মানুষ দোয়া করে না তাহলে তার এবাদতটা কিন্তু মগজ ছাড়া হইবে। গতিকে আমরা প্রায় সময় দোয়া করি করি কিনা, ভাত খাওয়ার পরে আমরা দোয়া করি করি কিনা করি, তারপরে নমাজ শুনে আমরা দোয়া করি, বাড়ির মধ্যে সময় সময় যদি কোন মানুষ যদি সে করে, আর সঙ্গে যদি সেই ব্যক্তি সুরায় ফাতিহা যদি করে, তাহলে এই কবরস্থানে যত মৃত মানুষ আছে প্রত্যেক মৃত মানুষের কাছে 11 বার 11 বার ফোড়াল সব দিয়ে বসবে। কতবার এই নয় যে 11 বার ফোড়াল সব বন্ধ করে আল্লাহ প্রত্যেকের কাছে নিয়ে পৌঁছে দেবেন না, 11 বার 11 বার 11 বার ফোড়াল সব সময় কিন্তু আমি জেনে বলুন সুবহানাল্লাহ, প্রত্যেক কোনো কষ্ট হয় আমার মেয়েরা আপনারা জেনে রাখবেন, যখন কোন পরিচিত মানুষ সবার নিকট দিয়া যায় যাওয়ার সময় পরিচিত মানুষ যদি থাকে তাহলে তার রূপ যখন দেখে দেখার ঘরে সে বলতে থাকে হে আমার ভাই তোমার জন্ম দুনিয়াতে কি ত্যাগ স্বীকার করলাম, তোমার জন্ম আমি দুনিয়াতে আমার সাহায্যের হাত তোমার দিকে বাড়িয়ে দিলাম, তোমাদের জন্য জমিন নিয়ে আমি যোগা হলাম, তোমার জন্য আমি অনেক মানুষের সঙ্গে যোগা করলাম, আজকে তুমি আমার নিকট দিয়ে যাইতেছ একটা বার কিন্তু আমাকে তুমি সালাম দিলাই না। আমরা যে ভাবে একজন জীবিত মানুষকে সালাম দেই, এই ভাবে মৃত মানুষ যারা আছে তাদেরকে আমরা সালাম দেই, আপনি যখন কবরস্থানে যাবেন জারতের জন্য তখন সর্বপ্রথম বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, জানা আছে আপনাদের জি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাহুম ওয়া আহলাকুম তাবুন, এর তো কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী দেখো তোমাদের উপর আল্লাহ রহমত বর্ষণ হোক, সুবহানাল্লাহ, আর কাছে দোয়া করলাই আল্লাহ কাছে, মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন মুসলমান মুমিন যারা আছে প্রত্যেকের কাছে, নারী পুরুষ যারা আছে প্রত্যেকের কাছে, আনতুম লানা সালাহুন, তোমরা কিন্তু আমাদের আগে কবরবাসী হয়ে গেছো,
وانتم لنا سلامون এবং আমরা কিন্তু তোমাদের পিছনে পিছনে আল্লাহ যদি চান তাহলে আসতেছি আল্লাহু আকবার যখন কোন মানুষ তার সন্তানের কাছ থেকে বাইরে তোর বন্ধু বান্ধবের কাছ থেকে যখন কোন সব পায় সেই সবটা তার কাছে কতটুকু দামি তার কতটুকু মর্যাদাবান হয় এই সবের উপহারটা তার কাছে দুনিয়ার সমস্ত জিনিসটাকে উত্তম হয়ে থাকে অত্যন্ত খুশি হয় আচ্ছা আপনাকে যদি কোনো মানুষ উপহার দেয় তাহলে আপনি নারাজ হবেন যে ছোট উপহার নিলে মনে মনে করতেন একটু বড় আমার কথা ছিল এইভাবে একজন মানুষ যখন পড়াশোনা করে ইস্তেকার করে দুরুদ পড়ে তওবা করে যাই করে যখন সে মিথের রূপাকের উপর যখন পৌঁছায় তখন সেটা কিন্তু তার জন্য উপহার হয় যখন উপহার হয় তখন সে কিন্তু এই উপহার লাভ করে অত্যন্ত খুশি হয় খুশি কি পরিমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিনের সালামের ইরশাদ যখন কোন মানুষ জিয়ারত করে জিয়ারত করার পরে তার ব্যক্তির যে খবর আছে এই খবর থেকে আল্লাহ দুজনের আগুন দূর করে দেন আমরা দুনিয়ায় আছি আবার কিন্তু আমাদের মরণ তো মরণ হয়টা দুইটা জীবন আমরা দাঁড়িয়ে
আল্লাহর হাবিব আলাইহিস সালামের শানে সালামের নজরনা পেশ করি, ইয়া আলী সালাম।